এখন আমি আমাদের আমাদের ভেস্টিজের ফেস ওয়াশটাকে হলুদ গুঁড়ার সঙ্গে মিক্স করছি যোগ করে দেওয়ার জন্য। সফরজা তুমি শুরু করতে পারো। দিদি আমি আজকে ফেস ওয়াশ দেখাবো, আমাদের ব্র্যান্ডেড ফেস ওয়াশ এবং বাজারের পপুলার ফেস ওয়াশ, যে ফেস ওয়াশটা অনেক চলে, প্রতি ঘরে ঘরেই প্রায় থাকে। তো আমাদের ফেস ওয়াশের মধ্যে আছে নিম, ক্যারোট, ক্যারোটোসিন। তো নিম আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যেটা মুখের ময়লা দূর করে, ব্রণ দূর করে, সব সব দাগগুলো দূর করে, পিম্পল দূর করতে সাহায্য করে। আর ক্যারোট সিড যেটা আছে সেটার মধ্যে ক্যারোটিন নামে একটি পিগমেন্ট থাকে, সেটা হাইপার পিগমেন্টস দূর করতে সাহায্য করে, স্কিনকে গ্লো করে, ফ্রেশ রাখে, লং টাইম ময়লা পরিষ্কার রাখতে সাহায্য করে। এবং আমি আর একটা জিনিস একটুখানি আফরোজ এটাকে অ্যাড করতে চাইবো, এটার মধ্যে এক্সফোলিয়েটার রয়েছে যেটা আদার্স কোনো ফেস ওয়াশের মধ্যে আমরা পাই না। এক্সফোলিয়েটার যেটা আমাদের স্কিনের ভেতরে তিনটে ত্বকের ভেতরে গিয়ে আমাদেরকে ক্লিন করতে সাহায্য করে, যে কারণের জন্য আমি অনেক সময় দেখেছি যখন আমরা শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলি, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলার পরেই দেখি আমরা স্কিনটা একদম চকচকে হয়ে গেছে, যেন মনে হয় যেন এক্ষুনি কোনো হয়তো মেকআপ করেছি, এবং স্কিনটা গ্লো করতে থাকে। কারণ আসলে যে ও আমাদের যে স্কিনের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জায়গাগুলো রয়েছে না, সেই ক্ষুদ্র জায়গাগুলো দিয়ে ভেতর থেকে অনেক সোপ বা অন্য ফেস ওয়াশ কিন্তু প্রবেশ করতে পারে না, যেটা এই আমাদের ভেস্টিজের যে ফেস ওয়াশ, অ্যাসিওর ফেস ওয়াশ, যেটার মধ্যে এক্সফোলিয়েটার রয়েছে যেটা ভেতরে ত্বকের তিনটে লেয়ার পর্যন্ত গিয়ে ক্লিন করতে সাহায্য করে। চলো আমরা আজকে দেখে নেব। দিদি আমি এখন নিলাম আমাদের ফেস ওয়াশ, আর এক সাইডে নিলাম বাজারের পপুলার ফেস ওয়াশ। যেহেতু হলুদ গুঁড়ায় কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, আমি আমাদের এই দুই প্রোডাক্টকে হলুদ গুঁড়ো দিয়ে তফাৎটা দেখাতে চাই। সমান সমান হলুদ গুঁড়ো নিচ্ছি, প্রথমে আমরা কি নিয়েছি দুটো ফেস ওয়াশের একটু একটু করে আমাদের প্লেটে নিয়ে নিয়েছি। জি জি দিদি, হলুদ গুঁড়ায় কখনো কোনো কেমিক্যাল থাকে না, তাই আমি দুটাতে সম পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি। এখন আমি আমাদের আমাদের ভেস্টিজের ফেস ওয়াশটাকে হলুদ গুঁড়ার সঙ্গে মিক্স করছি। ওকে, এটা পুরোটাই হলুদ কালারই রয়েছে, কোনো রিয়াকশন হলো না, হলুদ কালারে রয়ে আছে। এখন আমি বাজারেরটা করছি। এটা একটা একদম রেডিয়েশ কালার হয়ে যাচ্ছে, রেডিশ কালার হয়ে যাচ্ছে। জি দিদি, একটা মাস্টার কালার, কালচে কালার, রিড কালারের মতো হয়ে হয়ে গেছে। আমরা এটা যদি আরো যত শুকাবে তত আমাদেরটা হলুদেই থেকে যাবে, আর এটা তত কালচে হবে। ওকে ওকে, সো ফ্রেন্ডস আপনারা দেখলেন যে আমাদের ফেস ওয়াশ যেটা উনি ইউজ করেছেন সেটা হলুদের সাথে রিয়াকশন করার পরেও কোনো রকম ভাবে কালার চেঞ্জ হয়নি এবং কোনো কেমিক্যাল রিয়াকশন হয়নি, ওটা অ্যাজ ইট ইজ আছে এবং অনেকটা দূর পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে, রাইট, অনেকটা জায়গা পর্যন্ত ছড়িয়ে গেছে, কিন্তু তারপরেও এটা কোনো কেমিক্যাল রিয়াকশন হয়নি। বাট বাজারের প্রচলিত পপুলার প্রোডাক্ট যেটা ফেস ওয়াশটা রয়েছে, সেই ফেস ওয়াশটা কিন্তু যখনই কেমিক্যাল, মানে হলুদটা দেওয়া হয়েছে তার সাথে কিন্তু কেমিক্যাল যেহেতু
রয়েছে আমাদের বাজারে প্রচলিত পপুলার প্রোডাক্টে কেমিক্যাল রিয়াকশন হয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা মেটের মতো কালার, মানে লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কালারটা এবং অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হতে পারছে না। ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ আফরোজা। এটা যদি আরো 2-3 মিনিট রাখা যায় এটা আরো কালচে হবে আর আমাদেরটা হলুদেই থেকে যাবে। ওকে ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এবং আমি সবাইকে বলবো, থ্যাংক ইউ সো মাচ আফরোজা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আসলে আমরা প্রোডাক্ট ইউজ তো করি, আমরা প্রোডাক্ট ইউজ করি, কিন্তু ইউজ করার পরেও তার মধ্যে একটা কিরকম ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায়। আসলে আমরা কেউ তুলনা করি না বা ডেমোনস্ট্রেশন করে নিজে দেখি না, কনফিডেন্স বাড়াই না যে সত্যি সত্যি আমাদের এই প্রোডাক্টটা কথা তো বলতে পারে না বা হ্যাঁ ইয়েস 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 কথা বলতে পারে না, এই প্রোডাক্টটা হাঁটাচলা করতে পারে না। কিন্তু ফ্রেন্ডস, আমরা একটা জিনিস করতে পারি, আমরা এটাকে ঘরে ঘরে যদি আমরা প্রমোট করে দিই, তারা কিন্তু মুখে 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 কিন্তু প্রচলিত হয়ে যাবে, মুখে মুখে। আমরা কি বলি, আমরা বলি যে ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। আপনি যখন কোন প্রোডাক্ট 100% ইউজার হয়ে যাবেন, সেই ইউজার হয়ে যাবার পর আপনি যখন কনফিডেন্স পেয়ে যাবেন যে সেটার উপরে আপনার দক্ষতা আছে, আপনি ডেমোনস্ট্রেশন করে দেখাতে পারবেন, তার যে কনফিডেন্স লেভেলটা, যেমন আজকের দিনে আফরোজা ম্যাডামকে যদি কেউ প্রশ্ন করে, আফরোজা ম্যাডাম কিন্তু কনফিডেন্সের সাথে বলতে পারবে, চ্যালেঞ্জ করতে পারবে যে এই প্রোডাক্টটা কেমিক্যাল ফ্রি। ইয়েস অর নো আফরোজা? আফরোজা তুমি কি শুনতে পাচ্ছো? দিদি শুনতে পাচ্ছি, জি। যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে এই প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল আছে, তোমাদের প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল আছে, তাহলে কি তুমি চ্যালেঞ্জ করতে পারবে, দেখাতে পারবে? দিদি আমি চ্যালেঞ্জ করতে পারবো, জি। ইয়েস ফ্রেন্ডস, আমরা ইয়েস বলো বলো, আমরা আমরা যতজন আমাদের কাছে ডেমো দেখেছে সবাই আমাদেরকে থ্যাংকস দিয়েছে, এবং সবাইকে আমরা সামনাসামনি, আজকে তো আমরা জুমের মাধ্যমে দেখাচ্ছি, 2-3 মিনিট গেলে আমাদের ফেস ওয়াশটা কিরকম হচ্ছে, তাদের এই ফেস ওয়াশটা কিরকম হচ্ছে তারা চোখের সামনে দেখতেছে, আমরা যখন হোম মিটিং এ যাই। এখন যেহেতু জুমের মধ্যে আছি, তারপরেও আর 1-2 মিনিট গেলে বোঝা যাবে যে ওটা ডে বাই ডে, টাইম টু টাইম, যতক্ষণে রাখবো কালো হতেই থাকবে, হিট কালারের মতো হয়ে থাকবে, একদম লালের মতো ডাউন কালারও ফেল হবে, একদম হিট কালার। তাহলে এখানে কতটা কেমিক্যাল আছে যে এই কালার হয়েছে, তাহলে আমাদের ত্বকের অবস্থা কি হবে? রাইট রাইট। এবং আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ম্যাম, স্কিনের মধ্যে খুব তৈলাক্ত ভাব চলে আসছে, খুব তেল তেলে ব্যাপার হয়ে যায়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মুখ তৈলাক্ত থাকে, বা অনেকের প্রশ্ন থাকে যে ম্যাম প্রচুর পিম্পলস হয়েছে, প্রচুর দাগ হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি তাদেরকে একটাই আনসার করতে চাই, যাদেরকে আপনি পিম্পলস থেকে মুক্ত করতে চাইছেন, পিম্পলস কিভাবে হয়, পিম্পলস কিন্তু তেল জমে জমে, আমাদের এই যে লোমকূপের মধ্যে যে ছোট ছোট গ্রন্থিগুলো রয়েছে, বারবার বারবার এখান থেকে তেল বেরোনোর জন্য কি হয়, সেখান থেকে একটা রিয়াকশন হয়ে যায় বা সেখান থেকে আমাদের পিম্পলস তৈরি হয়, পেট পরিষ্কার না থাকে পিম্পলস হয়, প্রচুর ধুলোবালি ময়লা আমাদের জমতে থাকে স্কিনের মধ্যে, সেখান থেকেও আমাদের পিম্পলস হয়। তো ফ্রেন্ডস, আমি সবাইকে বলবো যারা পিম্পলস এর প্রবলেমে ভুগছেন, যাদের স্কিনের মধ্যে বলিরেখা পড়ে যাচ্ছে, যাদের স্কিন গ্লো করছে না, যাদের স্কিন প্রচুর তেল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর তেল হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, আমি তাদেরকে সবাইকে বলবো একবার এই ক্লারিফাইং ফেস ওয়াশটা, যেটা উইথ এক্সফোলিয়েটার, আপনি কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, আপনি অ্যামেজিং রেজাল্ট পাবেন। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারছি, যখন আপনি কোনো কাস্টমারকে এটা দেবেন, কাস্টমার আপনাকে রিপিটেডলি এই অর্ডারটা দেবে, বারবার বলবে, কারণ বিজনেস কিন্তু দু প্রকার, একটা হচ্ছে কি অ্যাজ এ বিজনেসম্যান কাজ করা, আর একটা কি সেলসম্যানশিপ, রাইট? আমরা কিন্তু বিজনেসম্যান, আমরা বিজনেস করতে এসেছি, আমরা কি করছি, আমরা বিজনেস কে প্রমোশন করছি, আমরা মার্কেটিং করছি, উই আর নট এ সেলসম্যান। আমি এই কথাটা সবসময় সব মিটিং এ বলি, উই আর নট এ সেলসম্যান। সেলসম্যান কারা? সেলসম্যান যারা যায় যে একটা কোনো প্রোডাক্ট নিয়ে যায় এবং প্রোডাক্টের গুণগত মানের কথা বলতেই থাকে, ম্যাডাম এই প্রোডাক্টে এটা আছে, ওই প্রোডাক্টে ওটা আছে, এটা নিতে পারেন, ওটা নিতে পারেন। আর আমরা কি করি জানেন, সেলসম্যান এর মুখের ওপরে, তাদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিই, আমরা সেই সেলসম্যান কে ঘরে অ্যালাউ করি না। সেলসম্যান নট অ্যালাউ, অনেকের বাড়ির বোর্ডে লেখা থাকে, অনেকের কোনো বিল্ডিং এর সামনে লেখা থাকে সেলসম্যান নট অ্যালাউ। ফ্রেন্ডস, আমরা সেই ব্যবসা করি না।
সেলসম্যান যিনি প্রোডাক্ট নিয়ে ঘরে 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 গিয়ে মার্কেটিং করেন, আর আমরা এমন বিজনেস করি, আমরা এমন বিজনেস সাথে জড়িত যেখানে লোকে আমাদেরকে খুঁজে বেড়ায়, দিদি প্রোডাক্টটা দিয়ে যান, ম্যাম এই প্রোডাক্টটা আমার চাই, বারবার আপনাকে বারবার আপনাকে খুঁজতে থাকবে লোকেরা যখন আপনার এই প্রোডাক্টটা ইউজ করবে। তাই এই প্রোডাক্টটাকে ভালোবাসুন, প্রোডাক্টের ডেমোনস্ট্রেশন করুন এবং লোককে জানান যে আপনার প্রোডাক্টের কি দম, রাইট? দেখুন দিদি, আপনাদেরকে আবার দেখানো হচ্ছে, আমি আবার দেখাচ্ছি দিদি, এখন সামনাসামনি দেখলে আমারও কালো হয়ে গেছে। আমরা ডিফারেন্স বুঝতে পারছি।